আন্ডার আর্মস কিংবা বগলের পশম, নাভির নিচের গুপ্তাঙ্গের লোম, গোফ ইত্যাদি কতদিন পর পর পরিষ্কার করতে হবে, পুরুষ এবং নারীর ক্ষেত্রে কোন বস্তু দ্বারা পরিষ্কার করা উত্তম, এই বিষয়ে আমাদের আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইসলাম স্বভাবজাত ধর্ম, মানুষের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য এবং সুস্থতা ও কমনীয়তার নিয়ামত রক্ষায় ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাই মুসলিমরা যে কেবল বাহিরেই পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, বরং আভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়েও মুসলিমরা অত্যন্ত সভ্য এবং পরিচ্ছন্ন। কেননা ইসলাম শরিয়াত মুসলিম পুরুষ ও মহিলাদের গোপনাঙ্গের লোম পরিষ্কারকরণ বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিয়েছে, যার কারণে ইসলাম মানুষের শরীরের অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদি বিনা ওজরে 40 দিন পর কাটাকে মাকরুহ তাহরিমি বা গুনাহের কাজ বলেছে। এই মর্মে সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোফ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভির নিচের লোম ছেঁচে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যেন আমরা তা 40 দিনের অধিক দেরি না করি। মুসলিম শরীফ 258 নম্বর হাদিস। এই লোম ছেঁচে ফেলাই সুন্নাত, অবশ্য তা কোনো কেমিক্যাল ব্যবহার করে তুলে ফেলাও বৈধ। যেমন ছাঁচার যন্ত্র না পাওয়া গেলে অথবা ছাঁচা কষ্টকর হলে কাঁচি দিয়ে কেটে ফেলাও দোষণীয় নয়। যে কোনো দিনে এই অবাঞ্ছিত লোম কাটা যায়, তবে প্রত্যেক সপ্তাহে জুমার দিন নখ মোচ ইত্যাদি কেটে ফেলার কথা ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণনা পাওয়া যায়। অবশ্য সেসব না কেটে 40 দিনের বেশি পার করা যাবে না। তবে অনেক সময় বলা হয় এই সময় অতিক্রম করলে ইবাদত কবুল হয় না, এই কথা সঠিক নয়। প্রকাশ থাকে যে জাদু থেকে বাঁচার জন্য দেহ থেকে বিচ্ছিন্ন চুল, লোম বা নখ ইত্যাদি মাটিতে পুঁতে ফেলা দোষণীয় নয়। তবে এই মাটিতে পুঁতে ফেলা আদেশ বা মুস্তাহাব হওয়ার ব্যাপারে কোনো হাদিস সহি নয়। মানুষ সম্মানিত জীব, তার সকল অংশও সম্মানিত, সুতরাং তার দেহ থেকে বিচ্ছিন্ন কোনো অংশ যেমন নখ চুল ইত্যাদি ক্রয় বিক্রয় করাও বৈধ নয়। ইমাম আতা চুল বিক্রয়কে ঘৃণিত আচরণ বলে মনে করতেন। আর রোজার সময়ে রোজা ভেঙে যাওয়ার কারণের সঙ্গে চুল নখ ও অবাঞ্ছিত লোম কাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হবার সম্পর্ক হলো পানাহার ও সহবাসের সঙ্গে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নম্বর 7468। আর অবাঞ্ছিত লোম কাটার পর গোসল ফরজ হয় না। উল্লেখ্য, ব্লেড খুর বা কাঁচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্যই জায়েজ। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দ্বারা পরিষ্কার করাতেও শরীয়তের কোনো মানা নেই। তবে পুরুষের জন্য ছেঁচে ফেলা এবং নারীদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। কিতাবুল ফিকহ আলাল মাজাহিবিল আরবা 2:45 নম্বর। সুতরাং প্রতি সপ্তাহে অথবা 15 দিন অন্তর কিংবা অন্তত 40 দিন পূর্বে অবশ্যই পুরুষ ও মহিলা উভয়েরই আন্ডার আর্মস অর্থাৎ বগলের পশম, নাভির নিচের গোপনাঙ্গের পশম ইত্যাদি অবশ্যই শরীয়তের নির্দেশনা অনুযায়ী কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।